সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিস্তারিত খবর জানাচ্ছেন আমাদের জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ নাজিমউদ্দিন। জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আখতারুজ্জামান আখতার। তিনি চামচ প্রতীকে 8,378টি ভোট পেয়েছেন। বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজান রশিদ বুইয়া পেয়েছেন 8,018টি ভোট। এদিকে জগন্নাথপুর পৌরসভার 1নং ওয়ার্ডে কাউন্সিল নির্বাচিত হয়েছেন শাহিন মিয়া, 2নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জিতু মিয়া, 3নং ওয়ার্ডে আলাল হোসেন, 4নং ওয়ার্ডে কামাল হোসেন, 5নং ওয়ার্ডে শফিকুল হক শফিক, 6নং ওয়ার্ডে কৃষ্ণচন্দ্র, 7নং ওয়ার্ডে সুহেল মিয়া, 8নং ওয়ার্ডে সাফরুল ইসলাম মুন্না, 9নং ওয়ার্ডে সমীরউদ্দিন। জগন্নাথপুর পৌরসভা থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন, আয়ন নিউজ টাইম।